আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের মাঝে কথা বলবো কিভাবে বাসের চারা সংগ্রহ করতে হবে বা কোন পদ্ধতিতে বাসের চারা সংগ্রহ করলে ভালোভাবে বাসের ফুলকি বেরোবে এবং মাত্র এক সপ্তাহের মধ্যেও গাছ বৃদ্ধি পাবে তো এর আগে আমরা চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করেছি বাস সম্পর্কে এবং আজকে একটি ভিডিও আপলোড করছি সঠিক পদ্ধতিতে বা আগে যেটা দেখেছি অন্য পদ্ধতিতে বাসের চারা সংগ্রহ বা বাস লাগানোর পদ্ধতি আর আজকে এটা দেখাচ্ছি বাসের চারা সংগ্রহ পদ্ধতি আমি প্রমাণসহ আপনাদের মাঝে ভিডিওটি দেখাতে চাই এটা আমারই নিজস্ব তো আমি কীভাবে বাসের চারা সংগ্রহ করলাম এবং কোন পদ্ধতিতে বাসের চারা সংগ্রহ করলে এরকমটা হবে এবং কতদিন পর লাগাতে হবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথম অবস্থায় আমি একটি বাঁশের চারা সংগ্রহ করেছি বাঁশের যে ঝাড় বলে থাকি বাঁশের ঝাড় থেকে আমরা বাঁশের চারা সংগ্রহ করেছি এবং সেটিকে আমরা একটি সালার বাস্তা আছে সালার বাস্তার ভিতরে দিয়ে ভালোভাবে বেঁধে রেখে পানি দিয়ে প্রতিনিয়ত ভিজাচ্ছি আমার এটা আজ বেশ দিন বিশ দিন প্রতিনিয়ত পানিতে ভিজানোর পরে দেখুন নতুন শিকড় বেরিয়েছে এই যে নতুন শিকড় এই নতুন শিকড় বেরিয়েছে এবং তার মানে বোঝা গেছে যে বাঁশের গাছ জীবিত আছে এবং নতুন শিকড় ছেড়ে আর এই দেখুন তো ফুল কি তো ছেড়েছেই নতুন ফুল কি ছেড়েছে ঠিক আছে আচ্ছা চারা পদ্ধতির নিয়ম আপনাদের মাঝে বলেছি আপনারা প্রথম অবস্থায় চারা সংগ্রহ করবেন চারা সংগ্রহ করে নিয়ে আসার পরে একটি সালা চটের ভিতরে দিবেন সালা চটের ভিতরে দেওয়ার পরে যেখানে পানি আছে আমি তো এখানে রেখেছি আমি প্রতিনিয়ত পানি দিতে পারবো সেই এখানে রেখেছি আপনারা যারা প্রতিনিয়ত পানি দিতে পারবেন না তারা সামান্য দেখা যাচ্ছে কল পাড়ের পানি বা কলের পানি প্রতিনিয়ত যেখান থেকে যাই তার পাশে রেখে দিবেন অন্তত সবসময় ভিজে থাকবে পানি পাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে সবসময় ভিজে রাখি এই যে পানি সবসাব করতেছে এরকম জায়গায় রাখতে হবে অন্তত এক মাস আর আপনাদেরকে এই জন্যই রাখতে হবে কারণ আপনি যদি বাসটি উঠিয়ে নেশে লাগিয়ে দেন তাহলে সেখানে গাছটি হতেও পারে নাও পারে ঠিক আছে এটা পরীক্ষামূলকভাবে আপনাকে অবশ্যই বাসায় নিয়ে আসতে হবে বাসায় নিয়ে আসার পরে আপনাকে এই রকম রকমভাবে পদ্ধতি অবলম্বন করে এক মাস কিন্তু আপনাকে রাখতে হবে রাখার পরে দেখবেন যে আপনার মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু ফুল কি বের হবে ফুল কি বের হয়ে আমার এটা আজকে বাইশ থেকে পঁচিশ দিন বয়স আমি রাখেছিলাম এখন আমার মোটামুটি গাছের চারা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট আমি এখন এটা লাগানোর জন্য আমার এটা লাগানোর জন্য এখন প্রস্তুত আমি এটা এখন কিভাবে লাগাতে হবে এবং কি পদ্ধতিতে লাগালে সব থেকে ভালো হবে আমি এর উপরেই কিন্তু আরেকটি ভিডিও আপনাদের আপলোড করব। এবং আপনারা ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল চোখ রাখবেন আজকের ভিডিওটি আজকে লম্বা করব না এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ